কিছু ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী, তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমন ভাবে উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে। যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, যারে বাঁধন কেটে যা, যারে খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়, শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক ভরসায়, যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক ভরসায়, এসো ঝরো ঝরো বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামল ছায়, চলে এসো তুমি চলে এসো এক বরুষায়, যদি মন কাঁদে তুমি চলে এসো এক
এই নাটকটি লিখেছেন নাট্যকার মান্না মিরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকের মূল বিষয়, গল্পের যে বিষয়টা, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে একটি 13 বছরের মেয়ের উপলব্ধি এবং আত্মত্যাগ। মুক্তিযুদ্ধকে সে কীভাবে জানে, কীভাবে দেখে। আমাদের যে দল সুন্দর রেপার্টরি থিয়েটার প্রথম প্রযোজনায় নাটক, সেই জীবনটা কীভাবে একটা যুদ্ধ, একটা 1971, একটা একটা নারীকে, এখানে আসলে একটা প্রতীকী অর্থে একজন নারীকে দেখানো হয়েছে। আসলে যত আমাদের দেশের যত বীর নারী মুক্তিযোদ্ধা আছেন, তাদের প্রতিনিধিত্ব করছে এই মেয়েটি। এরকম প্রত্যেকটা নারীরই জীবনের যে ক্ষত সৃষ্টি হয়েছে সেই 71-এ, সে ক্ষত তো এখনও শুকায়নি। আমরা এই নাটকে অত ক্রুডভাবে আমরা দেখাতে পারিনি অনেক কিছু, দেখানোর সুযোগ হয় না। একটি নাটক শৈল্পিকভাবে উপস্থাপন করতে হয় ভয়াবহ তাদের জীবন। আরেকটা ফিলের কথা বলি, বান্দরবন লামায় একটা প্রদর্শনী হয়েছিল, সেখানে একজন ভদ্রলোক, একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, তিনি নাটক শেষে অনেক কান্নাকাটি করছিলেন হীরা ভাইকে ধরে, আমার হাত ধরে। তো এক পর্যায়ে আমরা বুঝতে পারছিলাম না যে উনি এত কাঁদছেন কেন। পরে এক সময় যখন তিনি স্বাভাবিক হলেন, উনি বললেন যে হীরা সাহেব, আমার বোনের নাম কী করে জানলো? এই নাটকে একটি চরিত্র আছে আয়েশা, তার বড় বোন ছিল বীর নারী মুক্তিযোদ্ধা, তার বছর দুয়েক আগে তিনি মারা গিয়েছেন। তো এই নাটক দেখে সে কোথায় গিয়েছিল, তার বড় বোনের স্মৃতির কথা মনে হয়েছিল। এরকম অসংখ্য নারীর গল্প এই নাটকে আছে, আয়েশা, বাসন্তী, মালা, অনেক নারী, অনেক মুক্তিযোদ্ধাও আছেন। একটা চরিত্রকে হাইলাইট করেছি, সে মেয়েটি, 13 বছরের মেয়েটি। এই মেয়েটির আসলে নাম নেই, মেয়েটিকে আমরা বলছি যে কন্যা, তার নাম নেই। এখানে আরেকটি চরিত্র আছে যেটা আমরা যে অর্থে নায়ক বলছি, জাদুকর, যে মেয়েটিকে আলতো করে একটু ভালোবাসার কথা বলতে চায়, একটু ছোঁয়া দিয়ে যায়, যার প্রতি তার একটু ভালো লাগার সৃষ্টি হয় ওই বয়সে। তো তার নামও নেই। তো এই মেয়েটি আসলে আমরা পুরো নাটক জুড়ে দেখতে পাই, এই মেয়েটির নাম কন্যা। মুক্তিযুদ্ধের সময় আমি খুবই ছোট ছিলাম, মুক্তিযুদ্ধ সম্পর্কে গল্প বড় হয়ে শুনেছি, মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার অত্যন্ত জানার আগ্রহ ছিল। তো সেই জানার আগ্রহ থেকেই আসলে এরকম একটি নাটক অভিনয় করার সুযোগ যখন ঘটল, তখন আমি তাদের জীবনকে জানার চেষ্টা করলাম, বই পড়া শুরু করলাম, তাদের সাথে কথা বলা শুরু করলাম। এবং তাদের সাথে কথা বলতে বলতে গিয়েই আমার আসলে মনে হলো যে এই জিনিসগুলো, অনেক নাটক হয়েছে যাদের অবদান আমরা ভুলতেই পারবো না, তাদেরকে নিয়ে একদম স্পেসিফিক খুব বেশি যে কাজ হয়েছে এমন নয়। তো সেরকম জায়গা থেকে আমার মনে হলো যে আমি এই কাজটা করতে পারি। অনেকগুলো চরিত্র তো অনেক ভাবে আসি, অনেক কণ্ঠে আসি, অনেক বডি গেস্টার থাকে, পুরোটাই ভালো লাগে। তবে দুই একটা জায়গায়, যেমন প্রথম যে জায়গাটা আমার খুব ভালো লাগে, যখন মেয়েটি মানে নদীর পাড়ে জমির মধ্যে দিয়ে আল দিয়ে আল দিয়ে হেঁটে যাচ্ছে, ওখানে কিছু সংলাপ আছে। কেমন বিলজ্জ দেখেছো বিহারা সুপ্রাথনা, এই তো কেবল আজ নয়, নিত্য দিনের বিহারপনা। এই পথ ধরে হাঁটতে হাঁটতে, না না এ তো হাঁটা নয়, এ যেন নিত্যের তালে তালে দোলা। এ পথ এমনই পথ, নাসায় সর্বাঙ্গ কেঁপে ওঠে বুকের দোতারা। আর তখন তার বয়স যদি হয়। আর একটা রোমান্টিক জায়গা, যখন ছেলেটি একটা হঠাৎ করে আলতো করে একটু চুলে হাত বুলিয়ে যায়, একটা কিশোরী বয়স 14 বছর প্রায় তখন ওই মেয়েটির, সে সময় একটি পুরুষের প্রথম স্পর্শ, ওই জায়গাটাও খুব ভালোই লাগে। ভালোবাসার পঙ্কি বানছি বানছি আমার অন্তরে, কহো কহো নিত্যদিন বাড়ি থেকে বেরোবার কালে, মা মরে আইতাল কুর্সি সুরা পরে, মায়ের মুখখানা জুড়াই জুড়াই আমার পরাণ,
তেমনি সুর হয়ে কালীবাজি ওই গান বুঝে ফেলি এ সাপুরে নয় সেই সাধুকর হাতে ধরা ও তার বিষধর সাপ নয় গাঁও গ্রামের মেলা থেকে কেনা রঙিন সুনের ফিতা জাদুকর হাতে রঙিন ফিতা নাচে নাচে সাপুরের হাতের সে বিষধর সাপের চেয়ে অধিক কৌশলে সাপের ভয় তবু কাকেন অন্তরে এরপর সেই কামত আকাশ পাতাল থেকে চৌসি মাটি অতল থেকে উঠে আসে আগ্নেগির লাভা নুহুয়ালায় সালামের বন্যার ঢেউ ভাসিয়ে নাই আমারে অথই সাগরে ডুবে যাওয়া আমি কেবল খুঁজি পায়ের নিচে সামান্য মাটি।